এই দেখুন লেজাটা, এই লেজাটার ওজন আছে 3.5 কেজি। এই এত বড় মাছের লেজা আমাদের কখনো এর আগে রান্না বান্না হয়নি, তা আজকে প্রথমবার রান্না করব। এই ম্যাক্সিমাম আমাদের বাড়িতে হয়তো 4 কেজি 5 কেজি ওজনের মাছ এসেছে, তার থেকে বেশি বড় আসেনি। এত বড় মাছের টেস্ট কেমন হবে সেটা রান্না করে খাওয়া দাওয়ার পরই আপনাদের বলবো। আজকে যে কাতলা মাছের রান্নাটা করব সেটা একটু অন্য রকম ভাবে করব, আপনারা একটু দেখতে থাকুন কিভাবে আমি আজকে মাছের রান্নাটা করি। জিজি আজকে গোটা মাছ নয় বলে না বুবলু ঠিক ইন্টারেস্ট পাচ্ছে না, গোটা মাছ হলে চোখ গুলোকে একটুখানি ও আঙুলে করে একটুখানি গেলে দেয়, মাছের লেজাটা কাটা তো ঠিক বুঝতে পারছে না। গোটা মাছ নয়, মুখ টুক দেখতে পাচ্ছে না মাছে। তোমাকে দিয়ে দেবো 2 পিস, তুমি ভাজা খাবে, ঠিক আছে? গরম গরম ভাজা খাবে, খাবে তো? আচ্ছা খাবে তো? হ্যাঁ, আঁশগুলো দেখি তো বুঝতে পারছেন যে মাছের কিরকম সাইজ। আপনি লেজাটা শুধু দেখুন না, লেজাটাই নিয়েছে 3.5 কেজি, কারণ এদিকে পুরো বডিটা আর বাকিটা পড়ে রয়েছে। আমার বাবাই তো মাছ চাষ হয়, কিন্তু এত বড় মাছ কোনোদিন দেখিনি। এই 7 কেজি 8 কেজি এরকম ওজনের মাছ উঠেছে সাধারণত আমাদের গ্রামের দিকে। যে আমার ভাইপোর আবার ভুজনি হয়েছিল, এই ভুজনির সময় অনেক দিনকার মাছ, তা সেই মাছ তো পুরো হলদে হয়ে গেছিল, 8 কেজি মাছটা। এটা যদি একটা রিং পিস বার করা হয় শুধু কত বড় হবে দেখুন। মা আপনি বুবলুকে নিয়ে বাড়ি যান, মাছটা কাটি। হ্যাঁ না, তোমাকে কাটতে দেবে না, কাজ করতে দেবে না, বুবলু সব করে দেবে। বাবু তুমি বোনকে নিয়ে বাড়ি যাও না। কয়েকদিন খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, আমাদের যে নতুন রান্নাঘরটা এখানে তৈরি হচ্ছে, বাঁশটা সেসব কাটছিল, তো আজকে আওয়াজটা একটু কম আছে। আজকে একটু ওই বাটামগুলো মারছে, টুকটাক আওয়াজ একটু উঠছে, তো সেই জন্য আজকে এই চালাটা রান্না করতে চলে এলাম। আর বাড়ির ওখানে তো একটা ছোটো রান্নাঘর বানিয়েছি, কিন্তু সেখানে তো রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে, কারণ চারিদিক দিয়ে ওই পাঁচিলে পুরো ঘেরা আমাদের বাড়িটা, আর একটু সব হাওয়া বাতাস লাগছে না, তার উপরে আগুনের সামনে প্রচণ্ড কষ্ট হচ্ছে, যার জন্য আজকে এখানেই রান্না করছি। আর কাকাদের কালকে হলেই কাজ শেষ হয়ে যাবে। বাবা আস ছাড়াবো কী করে রে বাবু, আসতে ছাড়াচ্ছে না। ওদের কাছে সে পেরেক লাগানো একটা যন্ত্র থাকে, যারা মাছ বিক্রি করে, তো আমাদের আঁশ ছাড়ছে না। কত বড় আঁশ দেখ, আগে আমি মাছটা কেটে নিই, তারপরে হাতে করে আঁশগুলো ছাড়িয়ে নেবো, যখন ছোট ছোট করে টুকরো হয়ে যাবে তখন আঁশটা ছাড়াতে সুবিধা হবে। রিং পিস? হ্যাঁ রিং পিস করবো তো, কড়াতে জায়গা ধরে না করবো, এই যে এই দিকটা কিন্তু কাটি। এসব মাছ কাটার জন্য যে বড় বড় বটি চাই, শুধু শ্বাস আর মোটা ছাল একদম, হাতে করে করে আঁশকে খুলে নিচ্ছি, এই পুরো পয়সার মতো একটা একটা করে খুলে আসছে। আমি আর চেষ্টা করছি, খোলো খোলো একটা একটা করে খোলো হবে। যা হোক করে মাছের আঁশগুলোকে ছাড়ানো হলো অনেক কষ্টে, বর্ণিতা একটু হাত লাগিয়েছিল, দিয়ে একটা একটা করে খুলে ছাড়ানো হলো। বিভিন্ন রকম সাইজের হচ্ছে, বিশাল বড় মাছ, এদিকে বটিটাও ভালো ধারনি। মাছের লেজাটা কেটে এই যে আমার পুরো এক পেতে মাছ হয়েছে, এবার শুধু এবার গুনে নেবো যে ক পিস হয়েছে। যেমন পেরেছি মোটা ছোট করে পিস করেছে, 1 2 3 12 13 টোটাল 30 পিস হয়েছে, তাও এক একটা পিস অনেক বড় বড় আছে, এগুলো 2 পিস করে হয়ে যাবে। আজকে রান্নার মতো কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি, সব মাছটা রান্না করছি না।
মাছের ঝালটা বানানোর জন্য প্রথমে আমি দু রকমের সরষেটা ভেজে নিচ্ছি, তারপরেতে এখানে একটা মশলা ভেজানো আছে, এটা বাটবো গোটা মশলা। আর আজকে পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলায় হবে। কাঁচা লঙ্কা, আদা আর এখানে যে গোটা মশলাটা ভেজানো আছে সব একসাথে ভেজে নেব। এখানে যে মশলাগুলো ভেজানো আছে এর মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা গোলমরিচ। তেল এসে গেছে, তেলের মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তেলটা ছেটকাবে না, আর অল্প একটু লবণ। যেহেতু বড় সাইজের মাছ তাই মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আর এটা একটু কড়া করে ভাজলে তবে ভালো লাগবে। এপিট ওপিট উল্টো পাল্টা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। মিনিট পাঁচেক মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে। এবার যে সরষেটা বেঁধে রেখেছিলাম সেটাকে জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা দিয়ে আরো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। মশলাটা ফুটতে শুরু করেছে, এবার একে একে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে। আর যদি ধনে পাতা পছন্দ করেন তো সামনে একটু ধনে পাতা দিতে পারেন। কাতলা মাছ রান্নাবার হয়ে গেল, এবার নামিয়ে দেবো। একটু গ্রেভি রেখেছি যাতে এটা ভাত দিয়ে মেখে খাওয়া যায়। দিদি আমাকে জলপাড়া একটু দাও। মাছটার ভালো টেস্ট আছে গো। ওই যে কাঁচা লঙ্কাটা দিয়েছো দারুণ স্বাদ হয়েছে। আর আজকে পুরো বাটা মশলা রান্না করেছি তো। যা বড় বড় পিস, একটা খেয়ে পেট ভরে যাবে। বটিতে ধার নিয়ে যে ঝাঁক করে কেটেছি, ছোট বড় এরকম করে ঝাঁক করে পিস হয়েছে। বাবা তুমি তাই কায়দা করলে, মনে পারতাম না। তোমাদের কাছে শুধু একটা কথাই বলবো, কৃষ্ণা যেমন করে রান্না করেছে ওইরকম করে একবার রান্না করে খেয়ে দেখো, দেখবে। মা আরেক পিস মাছ দিই? না বাবা নুন। জুস জুস একটু জুস দাও। জুস বা গ্রেভি? এই মিনিটে গ্রেভি নিই।